স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে এই মুহূর্তে আছেন সর্বৈবভাবে যিনি কবি, কবি ফিরোজ এহতেশাম। আমি একটু আমাদের দর্শকদের জন্য পড়তে চাই, কি যে হবে যা হয় তা হোক, ওঠে ঝড় হাওয়া সর্বগ্রাসী, আমার বিষণ্ণ হন্তারক এখনো তোমার কাছে আসি। বইয়ের নাম কিন্তু আততায়ীর অন্তিম ইশারা। আততায়ীকে নিয়ে আপনার এই ফ্যাসিনেশন কেন? হয়তো নামে একটা কবিতা আছে, এটার ভিতরে বলা হচ্ছে যে হয়তো কোকিলের ডাক বলে যাকে ভাবতেছো তা আততায়ীর অন্তিম ইশারা। হ্যাঁ, এখানে আসলে এই আততায়ীতে আসলে মানে ঠিক যে আমরা হত্যা করতে আসছে সেই আততায়ী নাকি পরোক্ষভাবে কাকে আসলে বলা হচ্ছে, এটা পাঠক এক একভাবে এক একজন এক একভাবে অর্থটা বের করে নিবে। মানে আপনি কি পাঠকের কাছে তাহলে কবিতাকে ছেড়ে দিতে চান? হ্যাঁ, পাঠকের কাছে অবশ্যই ছেড়ে দিতে চাই, কারণ আমার কাছে আমার কবিতা এক অর্থে প্রতিভাত হচ্ছে, পাঠকের কাছে আরেক অর্থে হইতেই পারে, সেটাও সত্য, সেই অর্থটাও আমার কাছে সত্যিই মনে হয়। মানে কবিতা নিয়ে তো আপনার দীর্ঘ সময়ের জার্নি, মানে বলা যায় এক জীবনের জার্নি, আপনি কবিতায় আসলে কী লিখতে চান? কবিতার তো নানান বিষয় উঠে আসে, মানে আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা অনুষঙ্গ প্রত্যেকটা বিষয় থেকেই কবিতা হতে পারে। ফুলের বাগান নিয়েও যেমন কবিতা হইতে পারে, ডাস্টবিন নিয়েও কবিতা হইতে পারে, কিন্তু আমার কাছে এক একটা বিষয় আমার ভিতরে আসলে জারিত হইতে হয়। একটু জারিত হওয়ার পরে যখন আপনি একটা পংক্তি নিয়ে অনেকদিন ধরে থাকেন, একটু থাকি আর কি, হ্যাঁ, ভিতরে ভিতরে নাড়াচাড়া করি, জারিত করি, তারপরে এটা বের করি। হ্যাঁ, আর যে কোনো কবি বা শিল্পী এটা তার ভিতরে তো একটা শিল্পের ছাকনি থাকে। হ্যাঁ, আমরা যে ইন্দ্রিয় দিয়ে যেসব জিনিস প্রত্যেকটা জিনিস গ্রহণ করতেছি, শিল্পের ছাকনি দিয়ে ছাকা হয়ে তারপর যেটা বের হচ্ছে, মানে বর্জ্য পদার্থ বেঁধে রেখে ফেলে দিয়ে, বর্জ্য পদার্থ ফেলে দিয়ে যেটা বের, ঠিক শিল্প কারখানার মতোই, আসলে শিল্পের কারখানা, ওইটার ভিতর দিয়ে একটা প্রোডাক্ট বের হচ্ছে। হ্যাঁ, মানে ফিরোজ ভাই, আমার আপনার কবিতা তো আমি দীর্ঘ সময় ধরে পড়ি, কিন্তু আমার যেটা মনে হয় যে আপনি হলো মানে শব্দের সাথে বিশেষত অন্তমিলের প্রতি আপনি ব্যাপক দুর্বল, এক, এবং মানে চমক লাগা অন্তমিল, আর একটা হলো অনুপ্রাস, অর্থ না বুঝতে পেরে এই যে কবিতাটা যেন ঝুমু নামে মেয়েটির, ঝুমুরের দিকে তাকে বললাম এটা ঝুমুর, আমি কি তাকে চিনতাম মনে নাই, পাশ দিয়ে চলে যাবার সময় শুধু তার শব্দ শুনি, কিন্তু কোনো অর্থ না বুঝতে পেরে শুয়ে আছি, শুয়ে আছির পরে শোনেন ভেসে আসছে কর্পূরের ঘ্রাণ, মুদ্রা ফরাশের হাসি। এইখানে হলো এই মোচরটা লাগছে, এখানে মোচর আসলে লাগে, আসলে শুয়ে আছে কোথায়, কবরে কিনা সেটাও একটা ব্যাপার, কবরের পাশ দিয়ে একটা হয়তো মেয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার নাম হয়তো ঝুমু, মানে এরকম কোন জায়গা থেকে আসলে কবিতা আসে এটা খুব মুশকিল বলাটা। আর কবিতা কখন হয়ে ওঠে এই কথাটাও আসলে আমি অনেক চিন্তা করছি, কবিতা কখন হয়ে ওঠে এটা খুবই মানে কঠিন একটা ব্যাপার কবির জন্য এটা বলা, কারণ খুবই প্রত্যেকটা কবিতাই তো নতুন, আপনি একটা কবিতা নিয়ে যখন বলবেন যে এই কবিতাটা এইভাবে হয়ে উঠলো, তখন আরেকটা যখন নতুন কবিতা এটা কিন্তু আরেকভাবে হয়ে উঠলো, কবিতা নানানভাবে হয়ে উঠলো। যেহেতু বললেন আপনার প্রথম কবিতা কবে হয়ে উঠছিল, এই জার্নিটার কথা আপনার মনে আছে? মনে আছে, আমার আসলে আমি ছোটবেলা থেকেই মানে খেলাধুলা এইসব কম পারতাম আর কি, মানে হাঁটতাম, হ্যাঁ, জিততে পারতাম না খুব, দেখা গেলো আমার ভাই বোনরা আমার খেলাধুলা করতেছে আমি দেখতেছি, দেখেই আমি আনন্দ পেতাম, উপভোগ করা আর কি, আমার ঠিক খেলাধুলা করতে যেমন ভালো লাগতো আমার খেলাধুলা দেখতে ঠিক একই রকমই ভালো লাগতো, উপভোগ করতাম, আমি দেখতেছি খেলা, হঠাৎ করে মনে হইলো এক ধরনের নাজিল হওয়ার মতো, কে জানি আমাকে তখন ছোটোবেলা তো আসলে এইটে পড়ি, কে জানি আমাকে টান দিয়ে নিয়ে যায় আমার পড়ার টেবিলে বসাই ফেললো, আমি তখন কবিতা লিখলাম ছোটোবেলায়, যেহেতু সেহেতু ওই ধরনের কবিতা ভাষাকে নিয়ে আসলে লিখছিলাম প্রথম কবিতাটা। হ্যাঁ, দারুণ। মানে ফিরোজ ভাই, আপনার পাঠকদের জন্য আপনি কি বলতে চান, কোনো ইশারা, কোনো নোক্তা, কোনো বক্তব্য যদি তাদেরকে বলতে চান? আমার কবিতা এর মধ্যে আসলে তিনটা ছন্দই আছে, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তে, পাঠক যদি ওই তিনটা ছন্দ জানে তাহলে এটার ভিতর পড়তে বেশি মজা লাগবে, কিন্তু বেশি তুরীয় আনন্দটা পাবে, আর যদি না জানে ছন্দ তার ভিতরে পড়লে সে অটোমেটিক্যালি ওই দোলার ভিতরেই আসলে ঢুকে যাবে যদি ভালোভাবে পড়তে পারে ওই জায়গায়। হ্যাঁ, ফিরোজ ভাই, আপনার এই যে কবিতা, এই যে যাপন, এর মধ্যে আপনার বন্ধুদের কোনো রকম উস্কানি আছে কিনা, মানে 13 বছর কেন লাগে, আপনার বন্ধুরা কেমন? যখন আমি রংপুরে ছিলাম, আমার জন্ম রংপুরে, তখন আমরা প্রায় প্রতিদিনই আড্ডা হইতো, হ্যাঁ, কবিতা নিয়ে, কবিতা শুধু না, গল্প, যারা আমাদের গল্পকার বন্ধু যারা কবিতা লিখতো সবাই আসতাম, যারা নাটক লিখতো আসে, আড্ডা হইতো খুবই প্রাণবন্ত, এবং ওই আড্ডার মধ্যে থেকে কিন্তু একজন ইন্সপিরেশন, অনুপ্রেরণা পাওয়া যাইতো, বাসায় যাই হয়তো
লিখতাম প্রায় প্রতিদিনই হয়তো লেখা হইতো বা তারপরে আরো নানান ব্যাপার হয়তো থাকে জীবনযাপনের অনেক অনুসঙ্গ বেশি যুক্ত হয়েছে মানে কবিতা লিখতে আপনি সাংবাদিকতা করতে আসছিলেন সাংবাদিকতা কি কবিতা কবিকে বাঁচায় রাখে না সাংবাদিকতা করতে গেলে তো অনেক শব্দের ব্যবহার করতে হয় হ্যাঁ অনেক শব্দ নিয়ে খেলা করতে করতে হয়তো ওখান থেকে কবিতা আসে এত বেশি সারফেস লেভেলে শব্দ নিয়ে চিন্তা করি এর ফলে কবিতার ওই মানে ওই এক একটা শব্দের যে ওজন এটা নিয়ে ভাবার সময়টা হয়তো কম পাই হয়তো এই জন্য কম লেখা হয় আর এমনিতে আমি খুব চুজি কবিতা অনেক হয়তো হয়তো পাঁচটা বা তিনটা কবিতা লেখার লিখলাম হয়তো একটা আমার পছন্দ হইলো নিজের কাছে ওইটা প্রকাশ করলাম দুইটা ফেলেই রাখলাম আপনার চাকরিটার ফুটা একটু বড় করতে হবে যাই হোক আপনার যে কোনো একটা প্রিয় কবিতা শুনি না আমরা এই আয়োজনটা শেষ করব এটা হচ্ছে আর কোনো সংশয় নাই যে কবিতাটা থেকে কয়েকটা লাইন আমি উৎসর্গ পত্রে ব্যবহার করছি আমার বউকে উৎসর্গ করছি বইটা মানে ভাবিকে উৎসর্গ হ্যাঁ খুব নিরাপদে থাকার জন্য করছি আর কোনো সংশয় নাই চারিদিকে নীল জলরাশি তোমার যতটা রস নাই তত বুকে বেজে ওঠে বাঁশি সুন্দর স্তনের মতো ফুলে ফেঁপে উঠে আসে ঢেউগুলো তোমার স্মৃতিতে উঠি দুলে কালো চোখ আর কালো চুলো আমাকে ঝাপটা মারে এসে কোন ঢেউ কে বলতে পারে তুমি কি এখন মৃদু হেসে দাঁড়িয়েছ খাদের কিনারে পাথরে নুড়িতে ঠোকাঠুকি বালুর ওপরে কিছু লেখা তাইতে তোমার দিকে ঝুঁকি ডাঙাও পানির ভেদ রেখা অনির্ণেয় প্রেম আর ক্রোধ একক আধারে মিশে আছে সমস্ত ঠুনকো অবরোধ ভেসে যায় ঢেউয়ে ঢেউয়ে নাচে একাকী জাহাজ দেখি দূরে আত্মমগ্ন কুয়াশা মলিন আনন্দ যাতনার সুরে রাতে বাজে গূঢ় ম্যান্ডোলিন তোমার বিরহ বয়ে এনে কেঁদে ফেরে মাস্তুলের হাওয়া প্রকৃত সাঁতার নাই জেনে হবে কি তোমার কাছে যাওয়া মহাজাগতিক কোনো ভুলে অপার্থিব গন্ধ ভেসে আসে তুমি কি খোপার চুল খুলে উড়িয়েছো আমার বাতাসে তোমার সামনে তবু ক্ষুদ্র তুচ্ছেরও আত্মসম্মান জাগে আমি তো প্রস্তুত হে সমুদ্র দাগ দিও যদি একা লাগে বাহ মানে এই শেষ চ্যালেঞ্জ তুচ্ছের পত্রে আছে আর নিরাপদ উৎসর্গ ভাবি করছে অনেক ধন্যবাদ ফিরোজ ভাই আপনি আমাদেরকে সময় দিলেন অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো অনেক দিন পর আপনার সময়ের আগে যে আপনি ঘুম থেকে তুলতে পারছি উনি আমি সফল প্রিয় দর্শক মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি ফিরোজ এহতেশামের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ